হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ক্লাউড ওয়ার্সের আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমাদের পরিবারের সবাই ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো আজকে একটা খুব সুন্দর রেসিপি নিয়ে এসেছি, খুব চটজলদি হয়ে যায়, সেটা হচ্ছে চিকেন স্টিউ রেসিপি। তার জন্য আমি নিয়ে নিয়েছি, দেখো, একটু চিকেন। চিকেনটা অ্যাজ ইউজুয়াল আমি ওই একটা আষ্টানি গন্ধ থাকে বলে আমি ধুয়ে 1 ঘন্টা মতো লেবু দিয়ে একটুখানি রেখে দিয়েছিলাম, তারপরে আবার ধুয়ে নিয়েছি। ফোড়নের জন্য নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা 3টে আর একটু গোটা গোলমরিচ। আর এদিকে সবজিতে নিয়েছি একটু পেঁপে, আলু আর গাজর, আর পেঁয়াজ নিয়ে নিয়েছি একটুখানি কিউব করে কাটা, আর এর সাথে আমার লাগবে একটু গার্লিক। তো এই দিয়ে চলো শুরু করে দেওয়া যাক। আমি এটা ডিরেক্টলি প্রেশার কুকারেই করব। তো অলরেডি আমি প্রেশার কুকারে তেল দিয়ে দিয়েছি, ফার্স্টে আমি ফোড়নটা এর মধ্যে অ্যাড করব। ফোড়নটা দেখো আমি অলরেডি অ্যাড করে দিয়েছি, এবার একটু লো ফ্লেম করে আমি একে একে সমস্ত সবজিগুলোকে দিয়ে দেবো। সবজিটা দিয়ে দিলাম, এরপরে আমি দিয়ে দেবো পেঁয়াজটা। একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এবার একটু নুন অ্যাড করে দেবো। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি নুনটা অ্যাড করবো। আমি স্বাদ মতো নুন অ্যাড করেছি এবং 1/2 টেবিল স্পুন মতো গার্লিক পেস্ট আমি অ্যাড করে দিয়েছি। এইবারে এটাকে খানিকক্ষণ ভাজতে থাকবে। খানিকক্ষণ ভাজার পরে আমি একটু চিকেন অ্যাড করে দেব। আমি এর মধ্যে চিকেনটাও অ্যাড করে দিয়েছি। এবার একটু তেল তেল বেরোতে শুরু করলে আমি এর মধ্যে বেশ অনেকটা জল অ্যাড করে দেব। অনেকটাই আমার ভাজা ভাজা হয়ে গেছে, আর একটুখানি আমি ওয়েট করব, তারপরে আমি জল অ্যাড করব। আসলে বন্ধুরা, আমি যে কটা রান্না দেখাই, মানে আমার চ্যানেলে যা যা রেসিপিস আমি শেয়ার করি তোমাদের সাথে, প্রত্যেকটাই কিন্তু আমি আমার মতো করে করি। তো আমার তো খেতে ভালোই লাগে বা আমার পরিবারের সবাই খেয়ে খুব স্যাটিসফাইড হয়। তো তোমরা ভেবো না যে এটা আমি মানে একদম সেই নিয়ম বেঁধে এইভাবে ওইভাবে করছি, আমি আমার মতো করে করি। তোমরা ট্রাই করো, তোমাদের যদি ভালো লাগে ডেফিনেটলি আমাকে আমার কমেন্ট বক্সে জানিও তোমাদের কেমন লাগছে রেসিপিগুলো, তো আমার খুব ভালো লাগবে তাহলে। তো এটা দেখো অনেকক্ষণ ধরে ভাজা ভাজা হয়ে গেল, আরেকটু পরে আমি এটার মধ্যে জল অ্যাড করব। দেখো আমি এটার মধ্যে জল দিয়ে দিয়েছি, এবার আমি ওয়েট করব কখন ফুটবে। ফোটার পরে আমি লিডটা চাপা দিয়ে দেব এবং 4টে সিটি দিয়ে আমি নামিয়ে দেব। এবার এটা যতক্ষণ ফুটছে ফুটুক, তারপরে আবার এসে তোমাদের পরবর্তী স্টেপটা দেখাচ্ছি। দেখো বন্ধুরা, অলরেডি কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি এটায় একদম পুরো প্রেশার কুকারের ঢাকনা দিয়ে 4টে সিটি দিয়ে তারপরে আমি নামিয়ে নেব। প্রেশার একদম চাপা দিয়ে দিয়েছি, এবারে ওয়েট করব 4টে সিটির জন্য হয়ে গেলে নামিয়ে, তারপরে যখন বলে সার্ভ করব তখন একটুখানি বাটার আর একটু ওপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে দেবো, ফ্লেভারের জন্য, খুব ভালো লাগবে খেতে। তো আমি এটা আজকে খাবো হচ্ছে ব্রেড দিয়ে, ব্রেড টোস্ট করে আর এই স্যুপটা দিয়ে, মানে স্টিউটা দিয়ে সেটা দিয়ে খাবো। তো আমার মনে হয় এই চিকেন স্টিউ বা মাটন স্টিউ ব্রেডের সাথেই সব থেকে ভালো যায়, আর হালকা খাবার, শরীরও খারাপ করে না, খুব কম তেলে রান্না হয়। তো তোমরাও ট্রাই করে দেখো, তোমাদের ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে জানিও। ফাইনালি পুরো চিকেন স্টু আর ব্রেড রেডি। ব্রেডটা খুব কড়া করে সেঁকতে হবে, মানে পপার টোস্টারে করলে ভালো হয়, আমিও সেটাতেই করেছি, কিন্তু খেতে দুর্ধর্ষ হয়েছে। এটার মধ্যে স্টুতে আমি একটু বাটার অ্যাড করেছি আর একটু ওপর থেকে ধনেপাতা দিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, আজকে আমার রেসিপি ডান পুরো, এবার খাওয়া দাওয়াটা শুরু করে দিই।
তোমাদের ব্লগটা ভালো ভালো লাগবে, লাইক কমেন্ট শেয়ার করো। আর খুব তাড়াতাড়ি আবার আসছি আমার ক্লাউডভার্সের আরেকটা নতুন ব্লগ নিয়ে। তাহলে টাটা, চলো, বাই বাই, টেক কেয়ার, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।